আসসালামু আলাইকুম ছুটি থেকে আসার পরে অনেক প্রবাসী ভাই তাওয়ালনাতে অ্যাক্সেস করতে পারতেছেন না অনেকের পাসওয়ার্ড জানা সত্ত্বেও তাওয়াক কালনাতে লগ ইন করতে পারতেছেন না আবার অনেকে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে পারতেছেন না অথবা নতুন করে পাসওয়ার্ড বানাতে পারতেছেন না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাওয়াকালনার এই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন নতুন করে পাসওয়ার্ড কীভাবে বানাবেন অথবা রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবং তাওয়াকালনাতে কীভাবে আপনারা অ্যাক্সেস করবেন তাওয়াক্কালনা না আপটিকে ওপেন করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড নামে যে অপশনটি আছে এই ইন্টারফেসের মধ্যে কিন্তু কোথাও নেই এটা ইতিপূর্বে অথবা গত কিছুদিন আগে পুরোনো যে বার্সনটি ছিল সেই বার্সনের মধ্যে কিন্তু ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন ছিল এবং সেই অপশনের মাধ্যমে আমরা যদি আমাদের পাসওয়ার্ড ভুলে যেতাম অথবা পাসওয়ার্ডে যদি কোনো সমস্যা হতো তাহলে আমরা নতুন করে আরেকটি পাসওয়ার্ড বানিয়ে নিয়ে তাওয়াক্কালনাতে অ্যাক্সেস করতে পারতাম কিন্তু এখন নতুন ভার্সনে তাওয়াক্কালনাতে ফরগেট পাসওয়ার্ড অপশন নেই আমাদেরকে যেটি করতে হবে তাওয়াক্কালনা অ্যাকাউন্টটি নতুন করে বানিয়ে নিতে হবে অথবা নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এখন আমরা যেটি করব নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য আমরা জাস্ট এখানে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে তার পরবর্তী ইন্টারফেসের সর্বপ্রথম গড়ে আমরা আমাদের ইকামা নাম্বারটি টাইপ করে নেব তার পরবর্তী গড়ে আমরা আমাদের ডেট অফ বার্থ অথবা জন্ম তারিখটি এখানে বসিয়ে দেব তো এখানে জন্ম তারিখটি বসানোর জন্য আমরা যেটি করব জাস্ট এই ঘরটাকে এভাবে টাচ করবো অথবা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ক্যালেন্ডার চলে আসবে আমরা যেটি করব এখানটাতে ক্লিক করব এখানে সালের যে সংখ্যাটা আছে অথবা লেখাটা আছে আমরা জাস্ট এই ঘরটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা এভাবে খুঁজে নেব আমাদের জন্মশাল কোনটা সেটাকে আমরা এভাবে সিলেক্ট করে দেব তারপর ক্যালেন্ডার থেকে আমরা মা এবং দিন দুইটাকে সিলেক্ট করে দিয়ে তারপর আমরা এভাবে সিলেক্টে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ডেট অফ বার্থটা এখানে বসে যাবে তারপর আমরা যেটি করব এখানে দেখতে পাচ্ছেন এই যে বৃত্তের মতো ঘরটি আছে আমরা জাস্ট এভাবে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেটি করব নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সব তথ্য কিন্তু ঠিক মতো দেওয়া আছে কিন্তু উপরে লেখা আছে যে আমার এখানে রং ইনফরমেশান মানে আমার তথ্যগুলো দেওয়া ভুল আছে তো এই তথ্যগুলো ভুলের কারণেই কিন্তু অনেকে নতুন করে সাইন আপ করতে পারতেছেন না অনেকে পাসওয়ার্ড বানিয়ে নিতে পারতেছেন না অনেকে রেজিস্ট্রেশন করতে পারতেছেন না তো আমি এই ভুলের সংশোধন আপনারা কিভাবে করবেন সেটি আমি আপনাদের বলে দিচ্ছি এই সমস্যার সমাধান করার জন্য আপনারা যেটি করবেন আপনাদের ইকামাতে থাকা যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা দিয়ে এখানে ডেট অফ বার্থের ঘরটা আপনারা ফিল আপ করবেন ফিল করার পরেই কিন্তু আপনাদের এটা কাজ করবে যদি তারপরেও আপনাদের সাপোর্ট না করে আপনারা যেটি করবেন আপনাদের পাসপোর্টের যে জন্ম তারিখটা আছে সেটাকে আপনারা চেক করে নেবেন কারণ ম্যাক্সিমাম প্রবাসীদের পাসপোর্টের জন্ম তারিখ এবং ইকামার জন্ম তারিখ ম্যাচ করে না তাই আপনারা চেষ্টা করবেন পাসপোর্টের জন্ম তারিখ দিয়ে আপনারা ট্রাই করতে তো এখানে দেখা গেছে যে ধরুন আপনার পাসপোর্টের জন্ম তারিখ এবং ইকামার জন্ম তারিখ এক ঠিক সেম আছে কিন্তু তারপরে আপনার এখানে সাপোর্ট করতেছে না অথবা আপনার এখানে রং ইনফরমেশান সিগনাল আসতেছে তো এই ক্ষেত্রে দুইটা সমস্যা হয় একটা ধরুন এক্সাম্পল হিসাবে আমি আপনাদের বলতেছি সেটা হচ্ছে যে ধরুন আপনার পাসপোর্টের মধ্যে জন্ম তারিখ আছে দশ তিন উনিশশো পঁচাত্তর কিন্তু ইকামার মধ্যে আপনার জন্ম তারিখ আছে এক তিন উনিশশো তো এখন আপনি যেটি করবেন আপনি আপনার জন্ম তারিখটাকে চেঞ্জ করে দিবেন সেটা হচ্ছে যে আপনি এক এক উনিশশো আপনি ব্যবহার করবেন আপনার পাসপোর্টের মধ্যে যে জন্মশালটা আছে সেটাকে আপনি ঠিকই রাখবেন ঠিক রাখার পরে আপনার জন্মের যে মাস আছে অথবা দিন আছে এই দুইটাকে আপনি চেঞ্জ করে দিবেন তো অনেকের ক্ষেত্রে আরেকটি সমস্যা হয় সেটা হচ্ছে যে ধরুন আপনার পাসপোর্টের মধ্যে জন্ম তারিখ আছে একই জানুয়ারি উনিশশো পঁচাত্তর এবং ইকামার মধ্যেও আপনার জন্ম তারিখ আছে একই জানুয়ারি উনিশশো পঁচাত্তর কিন্তু আপনার দুইটার একটাও ম্যাচিং করতেছে না অথবা এখানে আপনার রং ইনফরমেশান দেখাচ্ছে আপনি যেটি করবেন দুই ই জানুয়ারি আপনি দিয়ে দিবেন তাহলে আপনার এটাকে ম্যাচ করবে অথবা এটা সাপোর্ট করবে তারপর যদি আপনি এখানে নেক্সটে ক্লিক করেন আপনি পরবর্তী অপশনগুলো পেয়ে যাবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নেক্সটে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারের চার সংখ্যার একটি কোড চলে আসবে সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন অথবা আপনাদের সামনে যদি এমন কোনো অপশন আসে তাহলে আপনারা এখানে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পরে তার পরবর্তী যে অপশন আসবে এখানে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার নিয়ম হচ্ছে যে আপনারা চারটা অক্ষর এবং চারটা সংখ্যা ব্যবহার করবেন তবে মনে রাখবেন সর্বপ্রথম যে অক্ষরটি আছে এটা আপনারা বড়ো হাতের ব্যবহার করবেন তার পরের অক্ষরগুলো আপনারা ছোটো হাতের ব্যবহার করবেন আপনারা যদি চারটা অক্ষর এবং চারটা সংখ্যা সেটা ইংরেজি সংখ্যা মনে রাখবেন ইংরেজি অক্ষর তো এগুলোকে ব্যবহার করার পরে আপনারা এখানে পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন ধরুন এখানে প্রথম যে পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করবেন ঠিক সেম পাসওয়ার্ডটা আবার এখানে আপনারা ব্যবহার করবেন এখানে পাসওয়ার্ড ঠিক মতো বানানো হয়ে গেলে এই যে লেখাগুলো আছে সবগুলো লেখা গ্রিন কালার হয়ে যাবে এখন আপনারা যেটি করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের তাওয়াকালনা অ্যাকাউন্টটি নতুনভাবে বানানো হয়ে যাবে না অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাদের সামনে যদি এমন কোনো ইন্টারফেস আসে তাহলে আপনারা যেটি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে যাবে সৌদি আরবের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে তবে আপনাদেরকে উত্তর পেতে একটি শর্ত মানতে হবে আপনি যদি প্রবাস প্রবাহ চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনার কমেন্টের রিপ্লাই করা হবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলের মধ্যে যে পরিমাণ ভিউজ আছে সেই পরিমাণ সাবস্ক্রাইবার নেই তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার মনে হয় তাহলে একটি লাইক দিবেন ইচ্ছা করলে শেয়ার করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলে এবং ইমো স্টোরিতে তাতে করে অন্যান্য প্রবাসীদের উপকার হবে ধন্যবাদ